নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। এগুলো দিনের পর দিন বাড়তে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুল খবর নয়, যে কোনো মানুষকে মেরে ফেলা হচ্ছে, তার মৃত্যু হয়েছে এমন খবর বা গুজব রটিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো হাজারো হাজারো মানুষ, লাখো মানুষ শেয়ার করছেন, অন্যকে ছড়িয়ে দিচ্ছেন, যার ফলে যে মানুষটা দিব্যি বেঁচে আছেন সেই মানুষটার মৃত্যুর খবর দুনিয়ার লোকের কাছে পৌঁছে যাচ্ছে। এই ট্রেন্ডটা কিন্তু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তেমন ছিল না। আমার মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে পর্যন্ত এগুলো পৃথিবী জুড়ে চলছিল। বিদেশি বহু বড় বড় সেলিব্রিটি, হলিউড স্টার বা খেলোয়াড় জগতের কোনো মানুষ, বিরাট স্টার, তাদের এরকম ভুয়ো মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল। এই কাজটা আমেরিকা বা ইউরোপ বিদেশে আগে শুরু হয়েছিল, তারা করছিল, তাদের তারাই সোফিয়া লরেন মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে, এরকম প্রচুর খবর আমরা পাচ্ছিলাম। তারপর সেই সোফিয়া লরেনই হন অথবা তার পরিবারের লোকজন, তারা এসে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়াকে এসে জানাতেন যে না, সোফিয়া লরেনের কিছুই হয়নি বা সোফিয়া লরেন বলেন আমার কিছুই হয়নি। তো আমি একটা নাম নিলাম উদাহরণ হিসেবে, এটা সোফিয়া লরেন নয়, কার মৃত্যু হয়নি, শাহিদ আফ্রিদিকে যে কতবার মারা হয়েছে তার ইয়ত্তা নেই, বহুবার তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো অন্তত পশ্চিমবঙ্গে ঘটনাটা সেভাবে ছিল না, কিন্তু আমি দেখলাম পিকে ব্যানার্জি মারা যাওয়ার সময়, পিকে ব্যানার্জি আদৌ তখনও মারা যাননি, তার আগে থেকে খবর হয়ে গেল পিকে ব্যানার্জি মারা গিয়েছে, গুজব রটে গেল। হ্যাঁ, অবশ্যই পরে পিকে ব্যানার্জি মারা গিয়েছেন, কিন্তু তার আগেই তাকে মেরে ফেলে দেন। সম্প্রতি মন্টুরাম পাখিরা, আমাদের রাজ্যের এক মন্ত্রী বটে, সেই মন্টুরাম পাখিরা কোভিড হয়েছে এই কথা সত্যি, কিন্তু তিনি কোভিডে মারা গিয়েছেন এমন জিনিস সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে গেল মুহূর্তে। এতটাই বিশ্বাসযোগ্য সেই পোস্ট যে সেই পোস্ট কে করেছে, কারা করেছে সেটা না দেখে রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ, তারাও কিনা সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি দেখে নিজেরা নিজেদের মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বসলো। এই ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে, মন্টুরাম পাখিরা মারা গিয়েছেন বলে শোক বার্তা প্রকাশ করলো রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ। কি ভয়ানক কাণ্ড! মানে আপনি একটা ভুল খবর রটাচ্ছেন, সেই ভুল খবরকে স্বীকৃতি দিচ্ছে রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ, তাহলে বিষয়টা ভাবার কই? তাতেও ক্ষান্ত হলো না, তাতেও ক্ষান্ত না হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, বয়স্ক ভদ্রলোক, অসুস্থ, তিনি আমাদের রাজ্যের গর্ব, আমাদের দেশের গর্ব, তার মতো অভিনেতা, তার মতো সাংস্কৃতিক জ্ঞান সম্পন্ন সৃষ্টিশীল মানুষ কজন আমরা পেয়েছি, সেরকম একজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে, সেই মানুষটাকে নিয়েও মৃত্যুর ভুয়ো খবর তার পরিবারের লোকেদের বলতে হচ্ছে, দোয়াই মার্জনা করবেন বা মানে প্লিজ আপনারা এরকম ভাবে মৃত্যু সংবাদ ছড়াবেন না, বলতে হচ্ছে। কোথায় গিয়েছি আমরা? আর এরপর রেজ্জাক মোল্লা দীর্ঘদিনের রাজনীতিবিদ, একটা সময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন, পরে তিনি তৃণমূলে আসেন, যাই হোক দীর্ঘদিনের রাজনীতিবিদ, সেই রেজ্জাক মোল্লা, ভাঙন বলতে রেজ্জাক মোল্লা মানেই ভাঙন, সেই মানুষটারও মৃত্যুর খবর রটিয়ে দেওয়া হলো। সেই রেজ্জাক মোল্লা শেষ পর্যন্ত নিজে না পেরে হন বা যাই হোক নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বললেন, না তো আমি মরিনি, আমি ভালো আছি, ওই 77 বছর বয়স বা 80 বছর বয়সে একটা মানুষ যেমন ভালো থাকে আর কি, এখন নিউ টাউনের বাড়িতেই আছি, তবে শুক্রবার ক্যানিংয়ে যাবো নিজের বাড়িতে। আপনি ভাবতে পারেন একটা মানুষের মৃত্যুর খবর এত বছরে, বর্ষিয়ান পলিটিশিয়ান, অভিজ্ঞ পলিটিশিয়ান, এ রাজ্যের অনেক আন্দোলন অনেক কিছুর সঙ্গে জড়িয়ে থাকা একজন মন্ত্রী, প্রাক্তন ভূমি রাজস্ব মন্ত্রী, আমার মনে আছে রেজ্জাক মোল্লা সাহেব যখন ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন বাম জামানায়, আমি নিয়মিত তার সঙ্গে ফোনে কথা বলেছি, একটি বিশেষ কাজে একটা মাঠ দখল হয়ে যাচ্ছিল, সেই মাঠটা বিক্রি হয়ে যাচ্ছিল, আমি তখন সাংবাদিকতা করি, আমি দিনের পর দিন এই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি, ওটা আলাদা পড়ে। তো আমার আমি খবরটা শোনা মাত্র, সোশ্যাল মিডিয়া দেখা মাত্র আমিও আটকে উঠলাম, রেজ্জাক মোল্লা মারা গিয়েছে। যা হয়, ব্যক্তিগত স্তরে যদি কোনো মানুষের সঙ্গে কথা বলা হয়ে থাকে তাহলে একটা তো কাজ করে। তো পরে রেজ্জাক মোল্লাকে নিজেকে পোস্ট করে জানাতে হচ্ছে, না তো আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি নিউ টাউনের বাড়িতে আছি, 77 বছর বয়সের মানুষের যেভাবে যেভাবে ভালো থাকি আমি সেভাবেই ভালো আছি, আমি মরিনি। কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, সেরকম ঘটনা হয়ে গেল। বাঙালি কবে বুঝবে এই ছোঁয়াচে লোক বাঙালির কেন ধরে গেল, কেন দিনের পর দিন এক একটা মানুষকে, পিকে ব্যানার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, মন্টুরাম পাখিরা, রেজ্জাক মোল্লা, কাককে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে আগে মেরে ফেলা হচ্ছে, তারপর ছি 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 এই ঘটনা। আমি জানি না কারা এটাকে রোধ করার জন্য রয়েছেন, তারা প্লিজ করুন, এটা ভয়ঙ্কর হয়ে উঠছে।
একবার দুবার ভুলবশত ঘটনাটা ঘটতে পারে, কিন্তু এরকম রোজ হতে থাকে এটা বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো যারা আধিকারিক উচ্চ পর্যায়ে আছেন এসব বিষয়ে, তারা প্লিজ এগুলোতে একটু নজর রাখুন, তাহলেই হবে, মানুষ বড় খারাপ হয়ে গিয়েছে। আজকের মতো সর্বকথা এখানেই শেষ। রেজাক বললে আপনি ভালো থাকুন, আপনার সুস্থতা কামনা করি। সৌমিত্র চট্টোপাধ্যায় আপনিও ভালো থাকুন, সুস্থতা কামনা করি। সকলে মন্টুরাম পাখিরা আপনারও সুস্থতা কামনা করি, ভালো থাকুন। আজকের মতো সর্বকথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন সর্বকথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।